চট্টগ্রামে আগুনে পোড়া চিনিকলের বর্জ্যের পানি পড়ছে কর্ণফুলী নদীতে, এতে মরে ভেসে উঠছে মাছ। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। মীর, এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। আসলে এই মুহূর্তে ভেতরে আগুন জ্বলছে কর্ণফুলীর পারে যে সালমের গুদাম সেখানে, আর সে আগুনের পানি যেটি চিনির সাথে মিশ্রিত হয়ে সে পানি স্রোতের মতো এসে পড়ছে কর্ণফুলী নদীতে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে কয়েকটি, আমি এখন যে জায়গায় আছি এর আশেপাশেও কয়েকটি জায়গা দিয়ে এরকম নালা দিয়ে স্রোতের মতো এই যে বিষাক্ত পানি সেগুলো এসে নদীতে পড়ছে, এবং নদীর যে দূষণ সেটি আসলে আশেপাশে বেশ বড় একটি জায়গায় পানি কিন্তু ইতোমধ্যে দূষিত হয়ে গিয়েছে এবং মাছ মারা পড়ছে, এবং এখানে যারা জাল দিয়ে অনেকে মাছ ধরার যে উৎসব সেটিতে আসলে মেতেছেন, এবং এই যে পানি কিন্তু গত দুদিন যাবতই পড়ছে। আমরা যদি একটু স্রোত দেখাই আপনাদেরকে, শুধু এটি শুধুমাত্র একটি জায়গার স্রোত, এইভাবে কিন্তু আসলে বেশ কয়েকটি জায়গা দিয়ে পানি নামছে অনবরত আজকে দুদিন যাবত, আর ভেতরে আগুন কিন্তু এখনও জ্বলছে। অর্থাৎ এই আগুন কখন নেবে সেটারও কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট করে ফায়ার সার্ভিস কিছু বলতে পারছে না, যার কারণে এই যে অনবরত বিষাক্ত পানি নদীতে গিয়ে পড়ছে। কর্ণফুলী আগে থেকে দখল দূষণে কিন্তু জর্জরিত, যার কারণে কিন্তু এই যে নতুন করে এই যে দূষণ সেটি আসলে কোন মাত্রায় গিয়ে থেকে সেটি নিয়ে কিন্তু পরিবেশবিদরা কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন, এবং এটি কিন্তু এই পানি যখনই গিয়ে নদীতে পড়ছে তখন কিন্তু বিশাল জায়গা জুড়ে কিন্তু আসলে মাছ রক্ষা পাচ্ছে না, পুরো সব মাছ কিন্তু মারা পড়ছে। এবং এই যে দুদিন যাবত টানা যেভাবে পানি পড়ছে সেটি যদি আসলে অব্যাহত আরও থাকে সেটি আসলে কোথায় গিয়ে থেকে সেটিও এখন ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে যেহেতু কর্ণফুলীর পারে, যার কারণে কিন্তু পানিগুলো যাওয়ার বিকল্প কোনো জায়গাও নেই, সেই কারণে কিন্তু এই পানি বাধ্য হয়ে কিন্তু নদীতে পড়ছে। এবং এখানে আমরা অনেকের সাথে সকাল থেকে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছে এর আগে কখনো আসলে এখানে এভাবে জাল দিয়ে মাছ পাওয়া যেত না, সে জায়গায় কিন্তু এখন মাছ মরে ভেসে উঠছে, পাশাপাশি জেলেরা কিন্তু মাছ ধরছে। আমরা বেশ কিছু সংখ্যক জেলে দেখছি যারা নৌকা দিয়ে মাছ ধরছে। আমরা একটু যদি বড় করে যদি একটু দেখাই কর্ণফুলীর পুরো ও আশপাশ পুরোটাই কিন্তু পানি একেবারে কালো হয়ে গিয়েছে, এবং যতদূর চোখ যাচ্ছে কালো পানি আসলে, যেটি আসলে হয়তো ক্যামেরায় অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, যেহেতু পানি যার কারণে কিন্তু সরাসরি আসলে বোঝা যাচ্ছে যে আসলে পানি কতটুকু কালো হয়ে গিয়েছে। এবং এই যে ভেতরে আগুন সেটিও কিন্তু এখনও অনবরত জ্বলছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও চেষ্টা করছেন সে আগুন নেভানোর জন্য। তবে যেহেতু দাহ্য পদার্থ আগুন কিন্তু এক জায়গায় নিবলে আরেক জায়গায় কিন্তু জ্বলে উঠছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও কিন্তু বেগ পেতে হচ্ছে। তো এ ছিল আমার কাছে এসালমের গুদামের আগুনের সবশেষ। মীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।